ভারতটাকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিচ্ছে? ভারতকে আল্লাহ পাক খান 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 করে ছেড়ে দিবে, লন্ড বন্ড করবে, ভারতের এক প্রান্ত থেকে জ্বালাতে শুরু করবে, আরেক প্রান্ত গুলো পর্যন্ত আল্লাহ পাক শেষ করে দিবে। সারা পৃথিবীতে মহান রব জালিমদের জুলুম থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ পাক 100 বছর পর পর গজব দিয়ে থাকে, বিবর্ণ কায়দায় ওই জালিমদেরকে সংশোধন করে, জালিমদেরকে তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ পাঠিয়ে দেন। আর মুজাদ্দিদ পাঠিয়ে দেওয়ার আগে আমার আল্লাহ ওই জাতির কাছে গজব দেয়, ওই গজবে যারা সংশোধন হয়ে ফিরে আসে তারা হয় মুমিন, আর গজব পাওয়ার পর যারা এর উপরে প্রতিষ্ঠিত থাকে এরাই হয় কাফের, বেঈমানদের দালাল, মুনাফিক। আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস নামক একটা গজব আছে, কত নাস্তিক আস্তিকতার পথে ফিরে আসলো, কত লেফটিস্ট ডানপন্থী হয়ে গেল, কত হারাম খর আরাম জিনিসগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হতে হয়ে গেল, কত নাস্তিক ব্যক্তিগুলো আস্তিকতার পথ ধরে চলে আসলো, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর দাড়ি টুপি রাখা হিজাব কত কি পরার পর এমন ব্যক্তিগুলো আছে তারা মুসলমানদেরকে নির্যাতন করা ছাড়ে না। দেখতে এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মনি হবে এরা মুসলমান, কিন্তু এদের কার্যকলাপ, এদের কৃষ্টি কালচার, এদের আচার আচরণ যদি আপনাকে দেখানো হয়, আপনি যদি ইহুদিদের সাথে কম্পেয়ার করেন দেখবেন সামঞ্জস্যতা বিধান করতেছে, ইহুদিদের সাথে সম্পূর্ণ তাদের ক্যারেক্টার হুবহু মিলে গেছে, ইহুদিদের সাথে তাদের চরিত্রগুলো মিলে গেছে, যাদের চরিত্র ইহুদিদের সাথে মিলে যায়, যারা যতই নামাজ পড়ুক, মাথায় টুপি দেখ, গায়ে জুব্বা লাগাক, আর তিলক পড়াক, খানে কাবায় যা সেজদা দেখ, ও মুসলমান বাংলার জমিনে বিবর্ণ ভুয়া নামদারি মুসলমানের কাতারে ইমানদার হতে পারে, কিন্তু আল্লাহর কাতারে ইমানদার হতে পারে না। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া হলো আমার কাতারে ইমানদার হওয়ার জন্য হলো মুসলিমুন, আমার কাতারে মুসলমান হতে গেলে যথাযথ ইমানদার হওয়া লাগবে, মুসলমানের হক আদায় করা লাগবে, যথাযথ মুসলমান হওয়া লাগবে মুমিন হতে গেলে। তুমি মুমিন দাবি করবা, আমার কাতারে মুসলমান দাবি করতে পারবা যখন মুসলমানের যথাযথ হক গুলো আদায় করতে পারবা। মুসলমানের এক নম্বর হক হলো এক ভাইয়ের দ্বারা অপর ভাই নির্যাতিত হতে পারে না। এই কথাগুলো বলার একটাই কারণ, আজকে কিছুক্ষণ আগে আসার আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম গতকাল একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, মসজিদের ভিতরে ইতিকাফ অবস্থায় আছে, ইতিকাফকারী ব্যক্তিকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? এ জবান দেওয়া লাগবে, আপনারা কি ভয় পান? মুসলমান কোন মুসলমান অপরাধী হতে পারে, এরপরও আল্লাহর কাছে সিলিন্ডার করে কোনো ব্যক্তি যদি এতেকাপ অবস্থায় আল্লাহর ঘরে 10 দিনের জন্য বসে যায়, এমন কোন জালিম তাগুত অমুসলিম ছাড়া ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি হত্যা করে, ওই ব্যক্তি যদি খানে কাবার ভিতরে প্রবেশ করে, হাদা বিলাদান আমিনা, ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। আল্লাহর ঘর খানে কাবার ভিতরে ব্যক্তি যখন প্রবেশ করবে, ওই ব্যক্তি কিন্তু নিরাপত্তা লাভ করবে। আর এই ব্যক্তি তো খুনি নয়, রাজনৈতিক প্রতিহিংসার বর্ষপূর্তি কয় আলিমদেরকে সুতা নাগাতে যা ইচ্ছা তা করা হচ্ছে, সুতরাং সে আলিম মসজিদের ঘরে ইতিকাফের জন্য গেছে, তাকেও মসজিদ থেকে নিয়ে যাওয়া
এটা জুলমিয়া ছাড়া, এটা অত্যাচার ছাড়া, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা জুলুম ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস কেন হচ্ছে? ভারতটাকে আল্লাহ পাক কেন ধ্বংস করে দিচ্ছে? ভারতকে আল্লাহ পাক খান 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 করে ছেড়ে দিবে, লন্ড বন্ধ করবে, ভারতের এক প্রান্ত থেকে জ্বালাতে শুরু করবে, আর এক প্রান্ত গুলো পর্যন্ত আল্লাহ পাক শেষ করে দিবে। যারা আল্লাহকে সাক্ষী দিয়ে এই কালেমার আন্দোলন করবে, কালেমার পথে অটল আর অবিচল থাকবে, নির্যাতন নিপীড়ন আর নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ পাক বলেন, যতই গজব আসুক না কেন, দুনিয়ার সব মানুষকে ওই গজবে ধ্বংস করতে পারে, কিন্তু তোমার মৃত্যু আমি গজবে দিতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে না তাকায়। তাহলে কেন গজব আসলো ভারতের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আয়াতটা নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা সূরা আনকাবুত 29 নম্বর সূরা 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 40 নম্বর আয়াতের ভিতর আছে, সূরা আনকাবুতের ভিতর আল্লাহ পাক বলে, ফাকুল্লান আখাযনা ফামিনহুম মান আরসালনা عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله رب العالمين ملك غلام شنب আমি প্রত্যেককে তার অপরাধের জন্য ধরি, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আমার সৃষ্টির উপরে অত্যাচার না চালায়, আমার সৃষ্টির উপরে যতক্ষণ ব্যক্তি জুলুম না করে, আমি যে আইন ও কানুন দিয়েছি, আমি যে বিধান তোমাদের উপরে নাজিল করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই বিধানের বিরুদ্ধে আচরণ না কর, যারা ওই বিধানগুলো জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা জুলুম আর নির্যাতন না চালাও, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করি না। বলুন তো এই মসজিদ কার ঘর? মুসলমান বিধান মানে কার? মুসলমান আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায় কার? তাহলে আল্লাহর মসজিদ যারা জ্বালিয়ে দিয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যারা নষ্ট করে দিতে চেয়েছিল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআন যারা পুড়িয়ে দিয়েছিল, আল্লাহর সরাসরি বিধানের বিরুদ্ধে আচরণ করে যারা জীবন ধারণ করেছে, ওই পক্ষে যারা থেকেছে তাদেরকে জুলুম করে জেলখানার ভিতরে যাদেরকে নিয়েছে, এই কারণে আল্লাহ পাক এই নাস্তিক দেশের উপর গজবের উপর গজব দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষদেরকে সিতায় জ্বালিয়ে দিচ্ছে, ঠিক না? আজকে এই দেশের সাথে যদি সামঞ্জস্য রেখে আমার দেশে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে এমন জায়গা থেকে গজব নাজিল হবে তোমরা সেই সুরঙ্গি বাবানা বন্ধ করার, ওই গজবে জালিমগুলো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এগুলো থেকে বেঁচে থাকতে হলে ফিরে আসতে হবে কার দিকে? জোরে বলা লাগবে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাস দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, ও ঈমানদার, তোমরা যারা ইমানের বলে বলিয়ান হয়েছ, আমি তোমাদেরকে লিখে দিয়েছি, লেখার মুখের কথার মর্যাদা বেশি না লেখার কথার মর্যাদা বেশি? জোরে বলো, লেখার প্রতিবেদনে লিখে দেওয়া হয়েছে। আমার আল্লাহ মুখে দেখবেন থানাতে একটা মাহফিল করতে যান, মৌখিক যদি পারমিশন দেয়, ওই ব্যক্তি যদি মৌখিক পারমিশনের বলে যদি মাহফিল আয়োজন করে,
তা প্রশাসনে সে বলে অন্য এক জায়গার প্রশাসনে সে বলে আপনি কি কোথায় থেকে নিছেন, ডিসি অফিস থেকে নিছি, কোন কায়দায় নিছেন, মৌখিক নিছেন। থানা বলতেছে মৌখিক পারমিশনের কোনো আমাদের কাছে ভ্যালু নাই, যতক্ষণ পর্যন্ত লিখিত না থাকবে ততক্ষণ পর্যন্ত এর মর্যাদা আমাদের কাছে নাই। তার মানে হলো মৌখিকতার চাইতে লিখিতর মর্যাদা হলো শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদেরকে আমি খোদা ভীতি করব, তোমাদেরকে আমি পরহেজগার মুত্তাকি ঈমানদার বানাবো, এই জন্য তোমাদেরকে রোজার বিধানগুলো ফরজ করে লিখে দিয়েছি, যদি তোমরা মানো তোমরা পরহেজগার মুত্তাকি হবে। আর পরহেজগার মুত্তাকি হবে যারা ওয়াবশরালিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানিয়ে দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। আল্লাহু আকবার। ওই জান্নাত চাই কি চাই না?